আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি ডট পি কুকিংয়ে। আমি বৃষ্টি আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপে এবং সিমের ভর্তা তেলে দেওয়া। ভিউয়ার্স, এই ভর্তাটি সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ মজা। সামনে পহেলা বৈশাখ, নতুন স্বাদে নতুন ভর্তা খেতে সবারই ভালো লাগবে, তাই আমি চেষ্টা করেছি আপনাদের কাছে এরকম একটি ভর্তা প্রেজেন্ট করতে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমার ভিডিও দেখবেন সবার আগে। ওকে ভিউয়ার্স, তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি এই ভর্তাটি। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সিম এবং পেঁপের ভর্তা। তার জন্য সিমের দুপাশের আঁশটাকে তুলে নিয়েছি আর পেঁপেটাকে ছিলে এভাবে টুকরো করে নিয়েছি। প্রথমে এগুলোকে আমি সেদ্ধ করব, সেদ্ধ করে তারপরে শিলপাটায় বেটে নেব, বেটে নিয়ে তারপরে ভর্তাটা শুরু করব। ওকে ভিউয়ার্স, তাহলে আমরা অপেক্ষা করছি এটা সেদ্ধ হওয়ার জন্য। ভিউয়ার্স, আমার সিম এবং পেঁপে সিদ্ধ হওয়ার পরে আমি এভাবে হাতে ডলে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় করতে পারেন, আমার ভর্তাটা একটু আধা বাটাই পছন্দ, তাই আমি হাতে করে নিয়েছি। এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো আধা চামচ করে, শুকনা মরিচের গুঁড়ো নিয়েছি, তিনটা কাঁচা মরিচ নিয়েছি, তিনটা শুকনা মরিচ, আর নিয়েছি পেঁয়াজ, আর সবশেষে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আমি দুই ভর্তাটা আলাদাভাবেই করতে চেয়েছিলাম, বাট যেহেতু পরিমাণে কম হয়ে গেছে তাই আমি একসাথেই করবো। আপনারা চাইলে আলাদাভাবে এই একই প্রসেসে করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আমি চুলা একটি কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচিটা। ভিউয়ার্স, আমি অত সাজিয়ে গুছিয়ে হয়তো করতে পারি না, কারণ আমি অনেক ব্যস্ত থাকি, আমি আগেই বলেছি, কিন্তু আমার শখ, তাই আমি আপনাদের সাথে আমার এই রান্নার কিছু কিছু ভিডিও শেয়ার করি। ওকে ভিউয়ার্স, কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচিটা। ভিউয়ার্স, আমি রান্নায় বেশিরভাগই সাধারণ জিনিস দস্তার কড়াই বা নর্মাল কড়াই ব্যবহার করি। এবার এতে দিয়ে দিব তেল, এবারে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিব শুকনা মরিচগুলো। ভিউয়ার্স, শুকনা মরিচ এবং কাঁচা মরিচগুলো আমি দিয়ে দিলাম, এবার এটাকে আমি ভেজে নেব। ভিউয়ার্স, আমার ব্যস্ততার মাঝে আমি কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, এটা আমার একটা শখ বলতে পারেন, মানুষের তো কত রকমেরই শখ থাকে। আর আমার এই ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। যদিও আমার ভিডিও অত সুন্দর হয় না, আমি আপনাদেরকে দেখতে বলতে পারি না, কিন্তু তারপরও একজন বন্ধু হিসাবে রিকোয়েস্ট করি যে কিছুটা হলেও দেখে নিজে নিজে ট্রাই করবেন যে আমি ব্যস্ততার মাঝে কীভাবে রান্না করি। আমি খুব সাজিয়ে গুছিয়ে কিংবা স্পেশাল কিছু হয়তো প্রেজেন্ট করতে পারি না, তবে যতটুকু সম্ভব সেটাই আপনাদের সাথে প্রেজেন্ট করার চেষ্টা করি। ভিউয়ার্স, আমি এটাকে খুব ভালো করে ভেজে নিব, ভেজে নিয়ে আমার ওই উপকরণগুলো এটার মধ্যে দিয়ে দিব। অনেকটা হয়ে আসছে, আমি একদম ব্রাউন কালার করে ভেজে নেব। ভিউয়ার্স, আমার এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, মরিচগুলো, এবার আমি এর মধ্যে সবগুলো উপকরণ ঢেলে দেব। আমি দুইটা ভর্তা এখন একসাথেই করছি, সিম এবং পেঁপে, এবার এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। আমি হলুদগুলো একটু কালারের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে এটাও বাদ দিতে পারেন, নিজেদের পছন্দ মতো ভর্তাটি তৈরি করতে পারেন। পেঁপে এবং সিমের ভর্তাটা যদি আপনারা আলাদা আলাদাভাবেও করেন সেটিও খেতে ভালো লাগবে। আমি দুটি একসাথে করছি। ভিউয়ার্স, ভর্তাটিকে মিনিট পাঁচেকের মতো কষিয়ে নিতে হবে, না হলে কাঁচা মশলার গন্ধটা আসবে। ভালোভাবে কষিয়ে
করে নিতে হবে। মিনিমাম 5 থেকে 8 মিনিট সময় লাগবে এই ভর্তাটি তৈরি করতে তেলের মধ্যে। ভিউয়ার্স, আমার ভর্তাটি প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলব। ভিউয়ার্স, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এটাকে কিছুক্ষণ নিয়ে নামিয়ে নেব। ভিউয়ার্স, আশা করি আমার এই ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।